কত কিছু বদলে গেল এই 100 বছরে, চলছ অনেক কিছু পাইকা গেল। কিন্তু বস, আপনার তো 100 বছর বয়স হয় না এখনো। আরে পাগলা, এটা কথার কথা কইতেছিলাম আমি। আজকে আমাদের এই চ্যানেলে শেষ কাউন্টিং। আজকে যদি আমরা টপ 100-এর ভিতরে না থাকতে পারি, তাহলে কালকে থেকে আমি থাকব ওভার ব্রিজের নিচে আর তোমরা থাকবে আমার পার্টনার। চ্যানেল চলে গেলে ওই বুইড়ার পার্টনার না, আমি তোমারই পার্টনার। কি বলে কামিং বস? এই যাইছে লাট সাহেব। আহেন আহেন ভিতরে আহেন, আপনারা তো আমি অস্কার দিমু। এমনিতেই আমার অবশ্য সবাই পুরস্কৃত করে, কিন্তু আপনি কেন করবেন বস? আমার এই খবর আছে চ্যানেল টপ 1 থেকে টপ 101 এ আনার সব ক্রেডিট হের। আচ্ছা বস, আমার একটু 2 দিনের ছুটি লাগতো, আমি একটু মুসলমানি করে যেতাম। আরে আপনি মুসলমানি করার নাই? আরে আমার পুলারটা। তোর এই নিয়ে তোর পুলার কয়বার মুসলমানি হইলো? স্যার আগের বছর 36 বার, এই বছর আগের সপ্তাহে 4 বার, এই সপ্তাহে 2 বার করাইছি, আর সামনে সপ্তাহে আরো 2 বার করামু, ছুটি লাগবে। কারণ বস, আমার পুলার জোর বেশি। আলার কো আরেকবার ছুটির কথা কইলে খেতের মাঝখানে ফেলা খালি ঘর করে দিব, পাগলি সামনে মুখ ধাইতে পারবি না। আর আমার মনে হচ্ছে আজকে আমাকে চ্যানেলে শেষ দিন বস, তাহলে আমাকে বেতনটা দিয়ে দেন। আলার কো আরেকবার বেতনের কথা কইলে বেতন তোর খালি করতে বইরে দিব বস। খালি করতে দিলেও বেতনটা দিয়ে দেন। কি করে কি কস, আমি তো কথার কথা কইতেছিলাম। আমাদের খবরটা হইব প্রতিবেদনমূলক, তাই আমি কালকে সারা রাত জেগে স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্টটা টয়লেটের ভিতরে আছে, ওই স্ক্রিপ্টটা নিয়ে আয় তো। আচ্ছা এই নেন বস। কিরে, আমি তো স্ক্রিপ্ট লিখছিলাম কালা কলম দিয়া, হলুদ হয়ে গেল কেমনে? বস টয়লেটে তো টিস্যু ছিল না, তাই আমি এটা দিয়ে কাম চালাইছি। হালার ভাই, তোর বাপের জীবনে আইগে হাত ধোয় নাই, তুই টিস্যু ব্যবহার করস। আচ্ছা যাই হোক, আমাদের এবার চ্যানেলে টিআরপি বাড়াইতে হইব, আর এইবার খবরটা হবে ইন্টারন্যাশনাল। আর চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য আমি নতুন একটা প্ল্যানিং করছি, আর আমাদের মাঝে আছে সুকণ্ঠ ভট্টাচার্য, যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কানাবুবা বয়রাদের খবর বুঝাইব। সুকান্ত হালাই তো মনে হয় নিউজ রিপোর্টার না, কুম্ফু বান্ডা। আর তারপরে আমাদের মাঝে আছে মিস জেরিন, যে আমাদের বাংলা খবরটারে ইংলিশে ট্রান্সলেশন করে খবরটার ইন্টারন্যাশনাল বানাইব। বস, আমার পরিচয়টা করাই দিবেন না? না থাক, তোর পরিচয় লাগবো না। আচ্ছা যাই হোক, তাহলে লাইট টেট সেট দে, আজকে খবর শুরু করি। আর আজকে খবরটা হবে পুরাই অন্যরকম। আচ্ছা যাক, আমি পরিচিত হই, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওই জি যাবা না অফিসে, শেষে তুমি আর আমি বিরজন নিতে উৎসাহ। হ্যাঁ হচ্ছে হচ্ছে। তা আপনি নাকি কানাবু বাবা এরা করে ইশারার মাধ্যমে খবর বুঝাইতে পারেন? এনিথিং বলো, বলে দিতেছি। আচ্ছা থাক, আপনি এইটুকু ইশারাই বুঝান যে তোমার নানিরে খালি ঘর। তোমার নানিরে এই কি বলে না থাক, বুঝতে পারছি তুমি অনেক ভালো বুঝাও, এটা পুরোপুরি বোঝানোর দরকার নাই। বুঝতে পারছো তাইলে নিউ স্টুডিও রেডি? রেডি। ওকে ওকে, খবরের জন্য তাহলে আমরা গেলাম। বস, আমরা 9টার খবরের জন্য গেলাম। ওকে যা। তো সুধীবিন্দু খবর আছে চ্যানেলে সকাল 9টার খবর, আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা এক ঝলক ঘুরে আসবো। অবশ্যই হালার পো, আমরা সকাল 9টার খবরে একদম লাইভে আছি। আবার শুরু করি। তো দর্শক বিন্দু, আপনারা দেখুন খবর আছে জেলানে সকাল। কি করবো রে, ও যদি আরেকবার হয় না তাহলে দেখিস এইবার ওর একেবারে খালি করে দিন। আবার দেখ। হ্যাঁ তো দর্শক বিন্দু, আমাদের এই খবর আছে চ্যানেলে সকাল 9টা তো নানি রে খালি ঘর। বেটা আমারে মারছ কেন তোরা? ও ও বস, আপনি সমস্যা নাই, বুঝছি তো, ইচ্ছা করে মারছ, কাজে লাগিয়ে দিমুনি। দর্শক বিন্দু, খবর আছে চ্যানেলে সকাল 9টার খবরে আপনাদের সকলকেই স্বাগতম। এখন আমরা এক বিন্দু ঘুরে আসবো দেশের করোনা পরিস্থিতি জানতে।
আর আমাদের সাথে ক্যামেরার ওই পাশে আছে সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন খয়রাতি। তো খয়রাতি সাহেব, হ্যাঁ মিস্টার খয়রাতি, ওই মিয়া ক্যামেরার সামনে কি করতেছেন এগুলো? ক্যামেরা চালু আছে নাকি? এই সরি সরি সরি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। তো দর্শক, কিরে হালার বউ, তুই নাকি করাস? ক্যামেরাম্যান কেডা তুই? তাইলে ক্যামেরাম্যান যদি ক্যামেরায় না দেখা যায় তাইলে কেমনে হইব? না কথা তো তুই ঠিকই কইছস। জান তাইলে আপনি ক্যামেরা ধরেন, আমি রিপোর্ট করতাম। তো দর্শক বিন্দু, আমরা এখন জানবো যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন কেমন আছে, আমাদের সাথে আসুন। তো এখন আমরা চলে এসেছি একটা হসপিটালের সামনে। এটা হসপিটাল না, এটা হাসপাতাল। হ্যাঁ হাসপাতাল। হই বেটা, কি হাসপাতাল? এটা হসপিটাল। হই বেটা, এটা হাসপাতাল। আর বেটা, আমার নানি কইছে এটা হসপিটাল। হালার বহাল, তুই বেশি জানাস, তুই বেশি কথা বল। আমরা এখন লাইভে আছি। কি করে? ও সরি সরি। তো দর্শক বিন্দু, এইমাত্র আমরা হসপিটাল থেকে জানতে পারলাম যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন অনেক ভালো আছে, আর যারা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয় নাই তাদের অনেকটাই প্রাণ ঝুঁকি আছে, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তাদের ট্রিটমেন্ট চলতেছে। আর দেশের করোনা পরিস্থিতি অনেক খারাপ, তাই আমাদের বিদেশ থেকে নতুন করে করোনা আমদানি করা হইতাছে, আর আমাদের এই ভ্যাকসিন থেকে বাঁচার জন্য অবশ্যই বেশি বেশি করোনা নিতে হবে। আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান দেলোয়ার খয়রাতি, গাজীপুর হসপিটাল, ঢাকা। এ বেটা, এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা, কেন কইছে এটা হাসপাতাল? এটা হসপিটাল। আরে বেটা, আমি কই এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা, কি এর হাসপাতাল? আমার নানি কইছে এটা হসপিটাল। হ্যালো বন্ধু, আমার নানি খালি কই হ্যালো। এই ওরা মারামারি করতেছে, তাড়াতাড়ি লাইভ কাট, তাড়াতাড়ি লাইভ কাট। ওরা তো আমাকে নামটা মেকে ডুবে লাগবো, তাই তাড়াতাড়ি আমাকে এই করোনা খবর শেষ দিতে হইব। তা দর্শক বিন্দু, আপনাদের অবশ্যই মাস থেকে বাঁচার জন্য করোনা ব্যবহার করতে হবে। কি করে? হালার বউ, তুই এটা কি ধরনের খবর কইলি? কাগরি দিয়ে খবর পড়ে দিছি, আমার চ্যানেলের নামই শুধু খবর আছে, কিন্তু এই চ্যানেলের কোনো খবরই নাই। এই নাম দিয়ে আমি কি করুম? এটা মোরাইয়া, আমার খালি ঘরটা দিয়ে দে। বস মুরাইছি, তাকে পুরাটাই দিমু। আচ্ছা থাক, পরের খবরে যা। তো দর্শক, এখন আমরা অবশ্যই চলে যাব আবহাওয়ার খবর জানতে। আর আপনারা জানেন যে আমাদের খবর আছে জেলেনের আবহাওয়ার খবর অনেক পপুলার আর মানুষের জন্য অনেক কার্যকারী, তাই এই বিষয়ে আমরা জানতে চলে যাব মিস্টার বাসের মিয়ার কাছে। হ্যালো বাসের, হ্যালো বাসের, বাসের আপনি কথা বলুন। কি রে সানি লিওনের গান বাজে কোন থেকে? ভালো একটা চ্যানেল লগে কাজ করি, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি একটা ফালতু মাইক্রোফোন দিছে, ওমরা থেকে আমরা কোনো কথাই আসে না। আর কি একটা ক্যামেরা দিছে, ক্যামেরায় কি আমার দেহা যায় কি যায় না আমি তাও জানি না। টিভিতে গেলে খালি আমার গোলা দেহ আর গোলা দেহ, ল্যাডের ছেলের আমার। আর স্টুডিওর ভিতরে যারা আছে তারা তো আরো বন্ধ, আর সবচেয়ে বড় বন্ধ আমার বস। আলার পর দুনিয়ার কিপটা 500 টাকা ভাঙে না। আপনার কানের ইয়ারফোনটা খুলেন, সানি লিওনের গান আপনার ইয়ারফোনে বাজতাছে। ও সানি লিওনের গান আমার ইয়ারফোনে বাজতাছিল? ও সরি, আমি ভুলে গেছিলাম গা। আসলে ওর অনেক বড় ফ্যান, তো রাত্রে ওর গানটা দেখি আর কি। আর আমাকে চ্যানেল করলাম অনেক ভালো, আর আমাকে বস তো আরো ভালো। বস তো আমাকে অনেক বড় হৃদয়বান, আর বসের আমি অনেক সম্মান করি। জি আমরা ওইটা দেখতেই পারতাছি। আচ্ছা আপনি আমাদের রিপোর্ট জানান যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর শুনে পাবলিক কেমন উপকৃত হয়েছে। জি অবশ্যই, আমি এখন একটা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করব যে আমাদের খবর আছে চ্যানেলের খবর দেখে সে কতটুকু উপকৃত হয়েছে। এ ভাই দাঁড়ান, আপনি কি আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার সংবাদটা দেখছেন? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরটা দেখে নিশ্চিন্তে সাদা সারা বেরোইছি। দর্শক আপনারা দেখতেই পারলেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরের উপরে জনগণরা কতটুকু নির্ভরশীল। রাখেন, আপনাকে খবর আছে চ্যানেলে আজকে কইছে যে সারাদিন মুষলধারে বৃষ্টি হইব, তাইলে আপনি সাদা সারা বেরোলেন কে? এটাই তো কাহিনী, আপনাদের খবর আছে চ্যানেল আবহাওয়ার খবরে কইছে সারাদিন বৃষ্টি হইব, মানে বিগত 2 বছরে কোনো বৃষ্টি হইব না, কিন্তু তারপরে আমরা অনেক উপকৃত, কারণ আপনাকে আবহাওয়া সংবাদে যদি কয় আজকে বৃষ্টি হইব তাইলে আমরা নিশ্চিন্তে সাদা সারা বাইরে ঘুরতে পারি, কারণ আমরা জানি যে রোদ থাকবো। আর যদি আপনাকে আবহাওয়া সংবাদে কয় রোদ থাকবো তাইলে আমরা ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, কারণ আমরা জানি বৃষ্টি হইব। কিন্তু হালার বহন, বেশি দিনে বন্যামি কিন্তু চালাবি না, যদি বন্যামি বেশি দিন চালাস খেতে ফেলে খালি ঘর করে তুমি পাবলিক সামনে মুক্ত হইতে পারবি না।
এই তাড়াতাড়ি ডিসকানেক্ট কর, তাড়াতাড়ি ডিসকানেক্ট কর, লাইভে আছি আমাকে টিআরপি টুআরপি সব শেষ, দুবাই বর আমাকে দিলেন রে। হ্যাঁ বাসের বলেন বস, একটু আবার জলদি লাইভে আহেন, আমি তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা রা কইতেই ভুলে গেছি, আবার লাইভে আহেন, আবার লাইভে আসুম। আচ্ছা আমরা এক্ষুনি লাইভে আসতেছি। এই বাসের আরেকবার ফোন দিয়ে লাইভে যেতে কইতাছে, তার মানে এইবার কোনো ইম্পর্টেন্ট নিউজ হইতে পারে। তা দর্শক বিন্দু আমরা আবার চলে এসেছি আবার খবর নিয়ে, আর আমাদের ওই পাশে আছে বাসে। জি বাসের বলুন। বস আমি আরেকবার কল দিছি, কারণ আগের বার তো আমি আমার পরিচয় দেই নাই, আর পরিচয় অনেক দরকার, আর জনগণে জানতে হবে না আমার পরিচয় কি। আমি সাংবাদিক বাসের, আমার সাথে আছে ক্যামেরাম্যান কালাম, গাজীপুর সাভার ঢাকা। এই ক্যামেরা বন্ধ করেন না, আমার বউয়ের পরিচয় দিয়ে নেই, বউয়ের নাম শামসুন্নাহার। এইবার হইছে আলার বউ, তোর আমার চ্যানেলটারে সাজ দিয়ে দিলি। আচ্ছা বস, একটা না অনেকক্ষণ ধরে এই স্টুডিওতে শুট দিতে আসি, বস যদি একটু ব্রেক টাইম দিতেন তাহলে আমাকে লেগে একটু ভালো হইতো। কামের নামে নাই খালি ব্রেক টাইম। আচ্ছা তোকে ভিতরে রোজা আছে কেরা কেরা? আমি আচ্ছা যাও, তুমি রোজা রাখছো, তোমার 30 মিনিট সময় দিলাম, বাইরে থেকে গেছো খাই আসো। তুমি রোজা রাখছো, তোমার খাওয়া দাওয়া বেশি বেশি প্রয়োজন, তুমি রোজা রাখছো, তোমার শরীরে বেশি শক্তি দরকার, তাই তুমি বাইরে থেকে খাই আসো। যাও তো তাড়াতাড়ি যাও, খাই আসো যাও। আচ্ছা খাই আসি। বস আমরা তোকে আবার কি টিফিন টাইম, তোরা কি রোজাদার নাকি? তোকে কি খাইয়ে দেয় শক্তি বাড়ানোর কোনো দরকার আছে বেটা? তোরা শুট দে, ভালো করে শুট দে। কিরে ইফতারি দোকানে যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা কই? বস ইফতারি দোকানের স্ক্রিপ্টটা কই? অনেক ভালো স্ক্রিপ্ট আছিল ওটা, ওটা যদি আমরা করতে পারি টিআরপি অনেক পারবো। স্ক্রিপ্ট তো আমি ওয়াশরুমে রাখছিলাম। ওই লাইটম্যান হালো বই দিকে, টয়লেট থেকে স্ক্রিপ্ট এলো। আয় বস, স্ক্রিপ্ট তো হলুদ হয়ে গেছে। কেমনে বস? এটা জেরিনের কাম। আসলে আমাকে স্ক্রিপ্ট ছাড়া এবার কাম চালাই দিব। আচ্ছা চালা। দর্শক বিন্দু, অনেকদিন ধরে আমরা খবর পাচ্ছি যে একটা ইফতারি দোকানে অনেক দুর্নীতি হচ্ছে, তো আমরা সরাসরি সেই ইফতারি দোকানে চলে যাব, আর সেই ইফতারি দোকান থেকে আমাদের রিপোর্ট জানাচ্ছে বয়াতি বারেক মিয়া। তো দর্শক বিন্দু, আমরা এখন আছি সেই ইফতারি দোকানের সামনে, যে ইফতারি দোকানদার সবচেয়ে বড় দুর্নীতিবাদ। সে একটা আলুর চপের দাম 20 টাকা রাখে, যা এই শহরে সবচেয়ে বেশি দাম। তো আমার তো ক্লিয়ার দেখা যাইতেছে নাকি? হ্যাঁ আমরা দেখছি, আপনি বলুন। আমার আওয়াজটা তো ঠিক মতো যাইতেছে নাকি? আরে হ্যাঁ আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে, আর আমরা আপনাকে ক্লিয়ার দেখতে পারতাছি। না না, আমার বিশ্বাস হয় না যে আমার আওয়াজ আর আমার দেখা যাইতেছে। আরে আপনার তো ক্লিয়ার দেখা যাইতেছে নিউজে। না না, আমার বিশ্বাস হয় না আপনার উপর, আপনারা দুনিয়ার বন্ড, আমি নিজে ওই জায়গায় এসে দেখতেছি। আরে আপনার ক্লিয়ার দেখা যায়? এই আপনি কই যান, কই দিতেছেন, আপনি কই দিতেছেন, কই যান। হর হালার পো, আমি দেখি হলো আমার দেখা যায় নাকি। এই না তোমার একটু দেখা যাইতেছে না? হালার পো, আরেকবার যদি আমার না দেখা যায় তোরে খেতে ফেলে খালি কর করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। খেয়াল করে দেখবি আমার জানি ক্লিয়ার দেখা যায়। আচ্ছা হ্যাঁ, আমার এখন দেখা যাইতেছে তো, এইবার যদি না দেখা যায় এক একটার কানের গুড়া মারমু, আর খেতে না খালি কর করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। ওই যে দেখা যাচ্ছে ইফতারি দোকানদার, চলুন আমরা তার সাথে কথা বলি। এই হালার পো, আপনি তো এই দোকানের মালিক। জি। তা শুনলাম অন্যান্য ইফতারি দোকানের চেয়ে আপনার দোকানের ইফতারির দাম অনেক বেশি। না, কে কইছে? অন্যান্য দোকানে একটা আলুর চপের দাম 5 টাকা, আর আপনার এখানে একটা আলুর চপের দাম 20 টাকা, কেন? আলুর চপের দাম 20 টাকা হইব না, কারণ বাজারে তো পটলের দাম বেশি। হালার পো, পটলের লোক আলু সম্পর্ক কি? মিয়া, পটলের দাম বাড়লে আলুর চপের দাম বাড়বো না? মিয়া আপনি তো দাদা পুরা ফাউল, আপনি বিষয়টাই বুঝেন না। আমি ইন্টারভিউ। এই ভাই ভাই খারাপ খারাপ ভাই ভাই। তা শুনলাম অন্যান্য দোকানে একটা বেগুনির দাম 5 টাকা, আর আপনার এখানে একটা বেগুনির দাম 20 টাকা, বেগুনির দাম এত বেশি কেন? বেগুনির দাম বেশি হইব না, কারণ বাজারে তো লাউয়ের দাম বেড়ে গেছে। আলার পো, লাউয়ের লগে বেগুনের সম্পর্ক কি? আপনি তো দাদা আসলেই বেশি বুঝেন, আপনি তো সাংবাদিক বাতাস হইছেন। মিয়া, লাউয়ের দাম বাড়লে বেগুনির দাম বেশি হইব না? আরে ভাই শুনেন ভাই। তা ভাই আমার আর একটা কথা বলেন, অন্যান্য দোকানে বুটের দাম 100 টাকা কেজি, কিন্তু আপনার এখানে 400 টাকা কেজি, কাহিনী কি? এই জায়গায় তো বুটের দাম বেশি, তাতে আমাকে কিছু করার নাই, কারণ সরকারে তো চিনির দাম বাড়িয়ে দিছে, চিনির দাম বাড়াইলে বুটের দাম বেশি হবে না? তোর একটা কথা কানে নিতে আমার রুম পাশার মধ্যে পাঠাঙ্গুলো দাগ পড়ে যাবে, তোর বুটের লগে চিনির সম্পর্ক কি? আমি ইন্টারভিউ না, আমার একটা খালি করতে আল্লাহ, আমি ইন্টারভিউ না। হাত হাই হাই রে, লাইভ কাট কর, লাইভ কাট কর, আমার তিল তিল করা ক্যালেন্ডারে শেষ করে দিলি তারা।
টিআরপি 33 এ নেমে গেছে গা 100 আগে ছিলাম র‍্যাঙ্কিং এ এখন 135 এ গেছে গা না বস সব শেষ হই নাই এখন আমার কাছে টিআরপি বাড়ানোর একটা চান্স আছে কারণ এখন আমার কাছে এমন একটা সংবাদ আছে ডেটা দে আনার পর টিআরপি অটোমেটিকলি বেড়ে দেব গা আপনি হল তো দর্শক বিন্দু আমরা এখন দেখে আসবো যে এই লকডাউনের ভিতর প্রেমিক প্রেমিকাদের অবস্থা কি আর তা দেখানোর জন্য আমাদের ক্যামেরার ওই পাশে আছে তুফাজ্জুল হোসেন কামরুল সাহেব তো কামরুল সাহেব হালার পো আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি কামরুল সাহেব এভাবে কর গিয়েছে কি করে কামরুল সাহেব আমরা এখন লাইভে আছি ও আমরা লাইভে আছি সকালবেলা বহর শুনু মারছিলাম দেখেন তো লাইক আছে নাকি তো দর্শক বিন্দু আজকে আমরা দেখাবো করোনার মাঝখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিস্থিতি কি আসুন আমাদের সাথে এইবার মনে হয় আমরা ভালো কিছু জানতে পারবো আগান কামরুল সাহেব আমরা আছি আপনার সাথে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একজোড়া লাভবার্ডস বসে আছে তাদের অনুভূতি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো আসুন আমাদের সাথে এ ভাই খুলেন ছি এদের জন্য পার্কে এসো শান্তি নেই এই চলো এর থেকে তো আমরা আমাদের রুমে ভালো ছিলাম থাকা পড়বে তোদের চ্যানেলের উপরে কি করে সামনে চিপাই চলো সমস্যা নাই দর্শক একটা মিসফায়ার হয়ে গেছে আসলে এটা লাভবার্ডস আসিল না এটা লাভ বয়েজ আসিল ওই যে আরেকটা কাপল দেখা যাইতেছে আপনারা আসুন আমাদের সাথে দেখে ভাই চাপেন তো আপনারা যে লকডাউনের মধ্যে পাশাপাশি বসে প্রেম করতেছেন এটার আপনাদের ফিলিংসটা কি এইটা দর্শক জানতে চায় আরে ফিলিংস না উনারা এই লকডাউনের ভিতর কেন এত কাছাকাছি এসে প্রেম করতেছে কেন উনারা প্রেম করতেছে উনারা কেন সোশ্যাল ডিস্টেন্স মানতেছে না এডি কোয়ে ওগো মাসখানে গেম জাম্বার আয়া দেন আমাকে টিআরপি দরকার উই তোমার প্রতি কোন ফোমাসটা নাকি ইমন ইমন করছ কে বুঝা ভালো করে আমাগো টিআরপি দরকার ওগো মাসখানে আগুন ধরিয়ে দেন এই ইংলিশ কথা কাটি এ ওয়াই 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 ম্যান ওয়াই হোয়াট ভাই এটা একটু ধরন তো হালার পুতুই এটা কি করতাছস কেন ওগো মাসখানে আগুন ধরাইতাছি তোরে পাবলিকের সামনে ফালায় খালি গর করে দিমু তুই খেতের মাসখানে যাই মুখ দেখাইতে পারবি না আপনারা যে করোনার মধ্যে এই যে পাশাপাশি বসে প্রেম করতাছেন আপনাকে কি করোনায় ধরবো না আরে আমরা তো করোনার চেয়ে বেশি শক্তিশালী এই তুমি কিছু বলো আরে ক্যামেরা চলতেছে বুঝো না এটা তো খবরে চলবে আব্বু দেখে ফালাইবো বুঝো না আরে এইটা তো খবর আছে চ্যানেলের খবর ওগো চ্যানেলে এতই ফালতু যে ওগো খবর কেউ দেখে না হ্যাঁ এটা খবর আছে চ্যানেল ওগো খবর তো কেউ দেখে না ও আচ্ছা আগে কইবা তো আগে বললে তো মেকআপ বক্সটা নিয়ে আইতাম বাসায় থেকে একটু মেকআপ টেকআপ কম করে সেখানে একটু মেকআপ করতাম আচ্ছা যাই হোক কি আপনার জানা আছে বলেন তো আপনারা এই করোনার মধ্যে সোশ্যাল ডিস্টেন্স কেন মানতেছেন না আরে কে বললাম আমরা সোশ্যাল ডিস্টেন্স মানতেছি না আমরা সোশ্যাল ডিস্টেন্স তো মানতেছি কিন্তু মনে মনে কেন আপনি আর আপনার চ্যানেলে মানুষরা জানেন না কি ভালোবাসা কত পবিত্র বোকা চোদ আর ভালোবাসা যে এমন শক্তিশালী এমন কত করোনা ভাইরাসকে আমরা ভালোবাসা শক্তিতে জয় করতে পারবো তুমি কি বলো অবশ্যই হ্যাঁ ভাইয়াটা একেবারে আপনার মতো দেখা না ইয়া আর শোনেন একটা কথা বলি এই পৃথিবীতে এমন কোন শক্তি জন্মায় না যে ভালোবাসাকে হার মানাবে এমন কি করোনা ভাইরাস না যত সব ফালতু নিউজ আর এই সাজে বাজে প্রশ্ন করে তোর নানিরে কালীগর কি করে এই চলো আমরা ভালোবাসাতে করোনা ভাইরাস জয় করবো যত সব ফালতু কথা করে চলো চলো তো আসলে মনে হয় ভালোবাসা দিয়ে করোনা ভাইরাস জয় করা যায় হালার পুতুই লাইভ বন্ধ কর এই এই লাইভ বন্ধ কর কাটো লাইভ কাটো কাম হইব না এই চ্যানেল আর কাম হইব না লাইভ কাটো শেষ আমার চ্যানেলটা শেষ এই চ্যানেল আর বাঁচানো সম্ভবই না আমি একটা জিনিস ক্লিয়ার দেখতাছি কি আপনার পিছন কালা কি করে মানে ভবিষ্যৎ অন্ধকার আর হইলো না সবকিছু গোছা শেষ পর্যন্ত আমাকে খবর আছে চ্যানেলেরই খবর হয়ে গেল গা জলদি লাইভে আসেন অনেক ইম্পর্টেন্ট খবর আছে কি ইম্পর্টেন্ট খবর আছে এই খবর পাওয়ার পর আমগো চ্যানেলে টিআরপি শেয়ার শেয়ার করে পারবো কস্কি টপ ওয়ানেও দিতে পারে কেমন চ্যানেল এত ইম্পর্টেন্ট নিউজ ফাক আপনি হরে তো দর্শক বিন্দু আমরা এই মাত্র একটা ইম্পর্টেন্ট খবর পেয়েছি যে খানাবাগান জঙ্গলে নাকি দুজন এমন মানুষ পাওয়া গেছে যাদের থেকে নির্ণয় করা যাচ্ছে না যে তারা মানুষ নাকি অন্য গ্রহের কোনো প্রাণী তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে দেখুন আমাদের খবর আছে চ্যানেল আর আমরা সরাসরি চলে যাচ্ছি খালা বাগানে মিস্টার মাসুদ রানার কাছে বস আমি আপনার আবার কল করছি কারণ আমি দেখতে পাচ্ছি যে জঙ্গলের মাঝখানে দুইটা পোলা প্রতিবন্ধীর মতো এমন এমন করতেছে তাই আমার মনে হলো যে এটা অনেক ইন্টারেস্টেড তাই এটা পাবলিকে জানানোর জন্য আমি এখানে আসছি যে তারা মানুষ নাকি এলিয়েন আসেন আমাদের সাথে জানি আমরা তা ভাই আপনারা এখানে কি করতেছেন
আসলে মাঝে মধ্যে জোকারের মতো একটু করতে গেলে চাপাটা মাঝে মধ্যে আটকে যায়। ধন্যবাদ জি, আমরা এটাকে টিকটক ভিডিও বানাইতেছি। অবশেষে দর্শক বিন্দু জানা গেছে যে তারা টিকটক ভিডিও করতেছে। আরো জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। জি, আপনার এই জঙ্গলে ভিডিও বানাইতেছেন কিল্লিগা? আসলে আমরা জঙ্গলে গারায় টিকটক ভিডিও বানাই, কারণ রাস্তায় টিকটক বানাই দিলে তো আমাকে পাবলিকে খেতে ফেলে, খালি করে করে দেয়, অনেক ব্যথা করে, তখন এখন অনেক ব্যথা। জি আচ্ছা, আপনাদের টিকটক বানিয়ে লাভটা হয় কি? লাভটা হয় কি মানে, আমরা টিকটক মানে দেশের উপকার করতেছি, দশের উপকার করতেছি, দেশের একটা মন্ত্রী রাজা না করতে পারে, আমরা টিকটকের রাজা করতেছি। জি কিভাবে? কারণ এখন বাংলাদেশে টিকটকার আছে, বাংলাদেশের গর্ব টিকটকার। এখন যদি কোনো দেশের লোকের যুদ্ধ লাগে, আমরা টিকটকাররা হাত দিয়ে গুলি করে অর্ধেক শূন্য মেরালাম, দেখবেন। কিরে হালার পুত, গুলি খেয়ে পড়ে যাবো কেডা? বস পড়ে যাই তৈব, ক্যামেরা তো অন করেন নাই। বুঝলে গেছিলাম ভাই, ক্যামেরাটা ধরেন আবার। হ্যাঁ কিন্তু আপনারা কি জানেন এই 15 সেকেন্ডের ভিডিওতে কত সময় লুকিয়ে আছে? এই 15 সেকেন্ডের ভিডিওতে 15 বছর লুকিয়ে আছে, আমাদের কষ্ট, আমাদের ইমোশন লুকিয়ে আছে। ইউটিউবাররা বোঝে না, ইউটিউবাররা আমাদের রোস্ট করে, পাবলিক আমাদের দেখতে পারে না, পাবলিক আমাদের দেখলে খেতে ফেলে, খালি করে করে দেয়। এই যে সাহেব, ও অনেক মোটিভেশনাল স্পিচ মারে, যাও একজন মানুষ বাইতে থাকতো ওর মোটিভেশনাল স্পিচ শোনার লগে লগে আত্মহত্যা করে মেরে যায়। আর এই দেখেন আমরা চুলে কালার করছি, এই দেখেন নীল দৈরা, দেখেন পিওর কালার, ডললে উঠবো না, কত কষ্ট করে কালার করছি জানেন? এই কালার করার জন্য আমাদের ঢাকা যেতে হয়েছে, কত টাকা লাগছে আপনি জানেন? কিন্তু বস, আমরা তো একটু আগে 18 টাকার একটা নীলের বোতল এনে চুল রং করলাম। ভাই এই চিন্তা বাদ দিয়ে দিন। আর জানেন যখন আমি দোকানের চিন্তা করি, এইভাবে দাঁতার চাপা এক লোক আটকে যায়, অনেক কষ্ট হয় তখন, তখন ওরে কই একটা চর খেয়ে ঠিক করা লাগে, ও মাঝে মধ্যে সিরিয়াস চর মারে। তাই জনগণের দেহান যে টিকটকাররা দেশের জন্য কত উপকারী, কত দরকার। একটা দেশে সরকার না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, ডাক্তার না থাকতে পারে, কিন্তু টিকটকার অবশ্যই থাকা দরকার। বস, টিকটকার গুলোকে আমি একটা মোটিভেশনাল লাইন মারুম, শুনেন। লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান, লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান, ইউটিউবাররা হইলো লিজেন্ড আর টিকটকাররা হইলো আমার বাল। এইটাও কি কইল বস? এটা তো আমাকে অপমান হইলো। আচ্ছা এই তিনটাও গাইটা দিয়েন, আর জনগণের জন্য আমি একটা কথাই বলতে চাই, টিকটকার হইলো দেশের শত্রু, দশের শত্রু, জনগণের সবার শত্রু। না না না, টিকটকার হইলো দেশের বন্ধু, দশের বন্ধু, জনগণের সবার বন্ধু, দেশে বেশি বেশি টিকটকার দরকার। দেখছেন আসলে বাংলাদেশে টিকটকার অনেক দরকার, টিকটকার আসলে অনেক কষ্ট করে। আরে আমাকে চ্যানেলের তো টিআরপি 3 গুণ বেড়ে গেছে গা, আমরা তো আবার টপ হয়ে নেবো। এই পর্যন্ত বাংলাদেশে এরকম টিআরপি কোনো চ্যানেলে হয় নাই। কোন কি বল, তাহলে তো আমাকে মিষ্টি খাওয়া লাগবে। তখন মিষ্টি খাওয়া মুখে, তোরা কি রোজা রাখছিস নাকি? মিষ্টি খাওয়া খালি জেরিন রে, কারণ জেরি রোজা রাখছে, রোজা রাখছে জেরিন আর আমি। মিষ্টি খেলে আমরা খেতে পারি, তোরা কেমনে মিষ্টি খেতে চাস? আর তোরা টিআরপি রিপোর্টটা বানা, ওটা হেড অফিসে জমা দিতে হবে। এই চলো জেরিন, আমি আর তুমি মিষ্টি খেয়ে শিখা, কারণ আমরা দুজন রোজা রাখছি, তাড়াতাড়ি চলো আজকে টাঙ্গাইলের মিষ্টি খামো। রিপোর্টটা রেডি করে ফেলাই। হয় লাইটম্যান হালারবো, এই যে টিআরপি রিপোর্টটা সারে দিয়ে দিবি। মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল।
মিষ্টিরে আমার পেট মেচর দিছে, আমি একটু টয়লেট থেকে আসতেছি। মিষ্টি দিব না, মাসি দাইগে দিছিল। আচ্ছা তুমি সত্যি কথা কইবা, তুমি কি আসলে রোজা রাখছিলা? ফাউ দে মিষ্টি দি খেয়ে। হ্যাঁ পেটটা ক্লিয়ার হয়েছে, দে টিয়ার বিরিপোর্টটা দে, হেড অফিসে যা জমা দিয়ে গিয়া। ওই লাইটম্যান আলারবো বসরে টিয়ার বিরিপোর্টটা আইনা দে। আচ্ছা বস, রিপোর্ট কিন্তু একবারই বানান যায় টিআরপি, ওই রিপোর্ট যদি একবার নষ্ট হয় তাহলে ট্যালেন্ট কিন্তু পুরা পরিবার। আমাকে এত জনের ভবিষ্যৎ নষ্ট, এত দিনের কষ্ট নষ্ট, টিকটকারা যদি চাপা ভাঙতে ওইটাও নষ্ট। আরে আমার কাছ থেকে কোনো জিনিস নষ্ট হয়েছে নাকি? ওইটাই ভালো করে কয়ে দিলাম। রিপোর্ট তো হলুদ হয়ে গেছে গা। এই কামটা করছে কেটা? বস নিজে। আপনার আগেই কইছিলাম যে টয়লেটে টিস্যু লাগান। I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love.